খুন করা হয়েছে বাবাকে, খুন করা হয়েছে 2 বছরের ছোট্ট বোনটিকে। কান্নায় ভেঙে পড়েছে যুবতী। সোমবার সন্ধে 6টা নাগাদ পাকুড়ের মেনকাপাড়া গ্রাম পঞ্চায়েতের মুখিয়া কাউশার আলী পরিবার সহ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় মেহেন্দি বালুচুরি কোটালপুকুর রাস্তার ওপরে বলা নেই কওয়া নেই হঠাৎই গাড়ির ওপর বোমা ছড়ে দুষ্কৃতীরা। এরপরেই গাড়ি থেকে কাউশার আলীকে টেনে বের করে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কাউশার আলীর গলা হাত পা কেটে ফেলা হয়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় কাউশার আলীর এবং তার 2 বছরের ছোট্ট বাচ্চা মেয়েটির। ঘটনায় আহত হয় পরিবারের বাকি সদস্যরাও। এরপর আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাউশার আলী মেনকাপাড়া গ্রাম পঞ্চায়েতের মুখিয়া পদে ছিলেন। মুর্শিদাবাদের ফরাক্কা এবং ঝাড়খণ্ড লাগোয়া পাকুড়ের মেনকাপাড়ায় তার বাড়ি। রাজনৈতিক শত্রুতার জেরেই তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। কাউশার আলী সহ পরিবারের বাকি সদস্যদের এইরকম মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দেখুন পাকুড় থেকে রামিজ রাজার রিপোর্ট, জেন টিভি। মেরে চাকু দিয়ে মেরেছে। গাড়িতে 5 জন ছিল, 2 জন মারা গেছে। আমার আব্বু, আমার ছোট বোন আর আমার আম্মু আর আমার ভাই হসপিটালে ভর্তি আছে। সন্ধ্যা 6টার সময় তারপর ওখান থেকে আমার কাকুরা যায়, তারপরে হসপিটাল নিয়ে যায়। কেন মেরেছে? রাজনীতির জন্য। কোন পার্টি করে? কংগ্রেস। কি আছে, কোন পদে আছে? মুখিয়া। ভুল ছিল না, এত মানে দিলে মানে সবারই উপকার করে, কাউরই উপকার বাদ নয়, সবারই উপকার করে। এত ভালো ছিল, গ্রামের লোক সবাই বলতে পারবে তো, মানে ভালো মানুষের উপরে এরকম করে যে কাটানো হয়েছে, আমরাও তার প্রতিশোধটা চাই যেভাবে কাটানো হয়েছে। হ্যাঁ ছিল, শত্রু ছিল, মানে বাড়ি আমাদের পাশে, মানে রাজনীতির কারণে, মানে ও অনেক কোটিপতি কিনা, ওর মানে আর অবস্থা এত ভালো দেখে, আর সামনে মানে ভোট আছে খাওয়া পড়ার জন্য অন্য পার্টিকে, সেই জন্য দেখতে পাচ্ছে না, খাওয়া পড়া দেখতে পারে না। হ্যাঁ কালকে পুলিশ এসেছিল, তদন্ত করেছে, এমন তদন্ত কাউকে বলে না, বাড়িতে এসে কিছু বলে আমরা ওই মানে প্রতিশোধ চাই যেভাবে কেটেছে, হাতের রগ পায়ের রগ সব কিছু ফেসিয়ে, মানে ভুটি টুটি ফাঁসিয়ে টাসিয়ে আমরা চাকু টাকু মেরেছে, ওইভাবে আমরা ওদেরও চাই যারা করেছে সেটা ওইভাবে শাস্তি চাই। কত বছর বয়স? 35 36
সন্ধ্যা পিছনে এটা মানে কালসালে যে মৃত হয়েছে তার নিজের আসছে এখান থেকে তুমি বাড়ির পথে রওনা হয়েছে হ্যাঁ তারপর তারপরে 15 মিনিট পরে খবর যে আমাদের কাছে আছে ফোন কোন ডক্টর মানে ফোন করেছে আমাকে এই বাবা তোমার দাদার গাড়িতে বোম মারা হয়েছে আমরা হয়েছে অত নিয়ে ক্লাসে হালকা হয়তো কিছু হয়েছে আমরা জানতাম না যে মানে পুরো শেষ করেই দিয়েছে আর কি পরে ওখানে গিয়ে যখন দেখলাম যে এই মানে কি মানে হাতের রক্ত কেটেছে পায়ের রক্ত কেটেছে গলা কেটেছে এদিক পেটের দুপাশে চাপু মেরেছে পুরো শেষ করে তারপর দেখলাম বাচ্চাটার মাথা এখানে বোম আছে বোম মানে বোম পড়েছে মাথায় পানি আসলে পানি কতজন ছিল গাড়িটাতে কতজন আহত হয়েছে সবাই আহত আর নিহত কতজন হয়েছে নিহত তারা এখন কোথায় তারা এখন কোথায় মেডিকেল কলেজ বরমপুর পোস্টমর্টম টিম আছে আর যারা মানে আহত আছে তাদের একটু বরমপুর মেডিকেলে কেন মেরেছে এমন কি বুঝতে পারছেন পলিটিক্যাল কি চাইছেন আপনারা এখন পশুদের দৃষ্টিমূলক শাস্তি চাইছেন আপনার নাম মোহাম্মদ আলী কে হয় আপনার কোথায় বাড়ি আপনার বাড়ি বাংলাদেশে এবার রান্নায় স্বাদ বদলের পালা চেটে পুটে পরিষ্কার খাবারের থালা বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে অল্পতেই কাজ করে ঘ্রাণেই অর্থ ভোজন স্বাদে গন্ধে অতুলনীয় খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।